এই যে ভাতটা পেতে এখন আমি মাসে 1000 টাকা পাচ্ছি পেনশন পেয়ে এখন কেমন লাগছে ওটাতে আনন্দ লাগছে ডাক্তার কোবরাদের বাড়ি টাড়ি যাওয়া যাচ্ছে ওটাতে তো এখন আনন্দ লাগছে খাওয়া টাওয়া ওটাতে খুব অসুবিধাই হচ্ছে হাজারে তো কি করব তো হাজারেই চলছে এটাই আমি 2016 সালের নভেম্বর মাসের 13 তারিখে পারুল সিলের বিধবা ভাতা না পাওয়ার উপর একটি ইস্যু ভিডিও বানাই আমার স্বামী মারা পর 3 বছর হয়ে গেল আমার কোনো কাজ কাম কিছুই হচ্ছে না আমি কি করে খাবো সমস্যাটা খুবই ভারী এই যে লোকের কথা পারি দিন বুঝে 40-50 টাকা দেয় আমার তিন রকমের অসুখ কিন্তু আমার খুবই সমস্যা ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা প্রকল্প 2009 অনুযায়ী পারুল সিল বিধবা ভাতা পাবার উপযুক্ত পারুল সিল 3 বার দরখাস্ত করেছেন কিন্তু এখন তার অভিযোগ পঞ্চায়েতের এক মেম্বার তার সঙ্গে প্রতারণা করেছেন ভিডিও বানানোর পরে পারুল সিলকে নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই এবং তার আবেদনপত্রটি জমা করে তার সমস্যার কথা তুলে ধরি পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমি পারুল সিলের বিধবা পেনশনের ব্যবস্থা করে দেব তারপর পঞ্চায়েত প্রধান পরিবর্তন হয়ে যাওয়ায় আবার আমি নতুন প্রধানের কাছে যাই এবং সমস্যার ভিডিওটি দেখাই আবেদনপত্র জমা করি তারপর প্রধান সাহেব কত দিয়েছিলেন যে অতি শীঘ্রই আমি পেনশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আমার সমস্যা ছিল কি কোনো আমার ভাতটা টাটা হয়েছিল না তো ব্লকে পঞ্চায়েতে গেছি যে না হয়ে তো এই যে পঞ্চায়েতে তখন একটা সরিয়া বাবা বানু সরিয়া বানু দেখতে পেয়ে আমাকে তাই ভাতাটা করে দিয়েছে 3 বছর পরে ভিডিও বানিয়ে 3 বছর পর থেকে আমি সমস্ত দূরে ধুতে করে এটা পেতে শুরু করে এখন কোথায় এসেছিলেন এই যে ব্যাংকে এসেছিলাম ভাতা টাকা তুলতে কত টাকা পেলেন 1000 কেমন লাগছে এখন টাকা পেয়ে ভালো লাগছে খুশি আছেন খুশি আছি মানে ওষুধটা খাচ্ছি ভিডিও ভলান্টিয়ার আর পঞ্চায়েত ভলান্টিয়ার সরিয়া বানুকে জেনে ধন্যবাদ জানাই আমাকে এসেছিল এসে আমাকে দরখাস্ত করলো এবার খুব বিধবা ভাতা হ্যান্ডিক্যাপ যা এসেছিল যা খুব কষ্ট তার জন্য আমি 10 জনের ভাতা করতে পেরেছি এই আমাকে ভিডিও ভলান্টিয়ার সরিয়া বানু এসেছিল আমাকে যা লিখিত করে তাই করে আপনাকে ভিডিও ভলান্টিয়ারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তিনি নিজের কথা অনুযায়ী 2020 সালের নভেম্বর মাসের পারুল সিল এবং আরও ওই এলাকার 10 জনের বিধবা পেনশন পাইয়ে দিলেন পারুল সিল সহ 10 জন বিধবা পেনশন পেয়ে এখন খুব আনন্দিত কিছুটা হলেও তাদের সমস্যার সমাধান হয়েছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আমি সরিয়া বানু ইন্ডিয়া আনহাটের পক্ষে